আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি শ্রদ্ধেয় ডাক্তার অভিরাম মাঝি মহোদয়কে, যিনি চিত্তরঞ্জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রফেসর ডাক্তার, খুব ব্যস্ত মানুষ। প্রথমবার যখন এই সমস্যাটা হলো, ঘাটার দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর সেদিন গল্পটা যেন বলছিলাম গল্পের মতোই মনে হয়। উনি ওনার অত ব্যস্ততার মাঝখানে গিয়েও টোটনাকে ভালোবাসতেন, টোটনার গান ভালোবাসতেন, সেই কারণেই উনি ওইখানে গিয়ে বারে বারে দেখে এসেছেন, মানুষটাকে সুস্থ করার চেষ্টা করেছেন। কিন্তু এমন একটা কাজের মধ্যে উনি চলে গিয়েছিলেন, মানে যে প্যারাসাইট লিকুইডটা খেয়েছিল, এখনও পর্যন্ত কোনো রেকর্ড নেই সেই প্যারাসাইট খেয়ে কেউ বেঁচেছে। আমাদের সবার পরে রাগ করে সে আমাদের কাছ থেকে চলে গেছে অমৃতলোকে। তো সেই অমৃতলোকে চলে গেছেন, তো তার ভাই বলবো টোটন দা বলতে অভিরাম কাকু, আমরা অভিরাম কাকুর কাছ থেকে ওনার সম্পর্কে দু চারটি কথা শুনে নেব। এখন কিছু কথা শুনে নেবো অভিরাম কাকুর কোনটা থেকে। শ্রী অমরেন্দ্রনাথ আদক, নামটা খুব একটা পরিচিত নয় আমাদের কাছে, আমরা কিন্তু টোটনদা বলেই পরিচিত আমাদের কাছে। তো আজকে এই স্মরণসভাটা আজকের দিনে রাখার জন্য প্রথম আমি অনুরোধ করেছিলাম কৌশিককে, তার কিছু কারণ আছে। এবং এক প্রকার বাধ্য করেছি দিদিকে আজকে মেদিনীপুর থেকে নিয়ে আসা শুধু এইটুকু সময়ের জন্য। কেন ঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছিল বোধ হয় দরকার। টোটনদাকে ছোটবেলা থেকেই দেখেছি, আমাদের বাড়িতে অনেকবার গান প্র্যাকটিস করতে গেছে, তখন খুব মন দিয়ে গানও শুনতাম, খেলাধুলা দেখেছি, মানে কথাবার্তাও হতো। কিন্তু কাছাকাছি আসা কথা এই মেলা সূত্র ধরে, যেদিন থেকে আমি এসেছি মেলাতে, কোনো না কোনোভাবে কিন্তু টোটনদার গানের প্রোগ্রামটা ঠিক আমার দিনেই করত। এবং প্রথম যেদিন মেলাতে এই গানটা হয় টোটনদার, লাস্টে টোটনদাকে আমি কাছে একটা গান শুনতে চেয়েছিলাম, টোটনদা আমাকে বলেছিল ডাক্তারবাবু আমাকে বিরাম বলতে ব্যায়াম, এই গানটা কিন্তু এখন আমি গাইতে পারবো না, কারণ এই গানটা গাওয়ার পরে আর কোনো গান করা যাবে না, এটা এতই কঠিন গান। তো লাস্টে গান করে আমাকে শুনিয়েছিল, তারপর থেকে কিন্তু প্রতি বছরই আমাকে আর বলতে হয়নি, গানটা সে নিজেই শোনাতে হয়। যেমন আগে আগের বছরের ঘটনাটা একটু বলি, সেটা বলারও দরকার আছে। সে বছর কিন্তু দিঘি তোলা ছিল না, একটা অর্কেস্ট্রা হিসেবে ওই সুনীল সরেন আরও গান করতে এসেছিল। আমি ওখানটা দাঁড়িয়েছিলাম, আমি গান শুনছি, আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কিছুক্ষণ পরে দেখছি ঘুরে দেখতে বলছে শোনো এই গানটা করবো। তো অর্কেস্ট্রা লোকজন বলছে না এই গানটা করা সম্ভব না, কেন বলছে না দিঘি তোলা এই গানটা করা যাবে না, বলছে আরে আপনি না করলে তো অভিরাম গানটা নামতেই দেবে না অভিরাম মঞ্চ থেকে, করতেই হবে কোনো উপায় নেই, সে তুমি বাজাও না হবে। সে যেভাবেই হোক তারা বাজালো গানটা, কিন্তু সে করল। কিন্তু আগের বছর যেটা ঘটেছিল সেটা বোধ হয় সবচেয়ে প্যাথেটিক, সবচেয়ে দুঃখজনক সেই ঘটনাটা মনে হয় আমার বলা দরকার, এবং সেইটা বলার জন্যই আমি আজকে কিন্তু রাখতে বলেছি এই স্মরণসভাটা। আগের বারে আমার যেদিনকে এই প্রোগ্রামটা ছিল সেদিনকে ছিল যাত্রা, এই যাত্রা অনুষ্ঠান যখন হচ্ছিল আমরা আমি সুনীলদা তারপর অরুণদা সুকুমারদা আমরা সবাই মিলে উপরে গল্প করছিলাম, গল্প করতে করতে কখন যে যাত্রাটা শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারি, যাত্রা শেষ হয়ে গেছে, তারপর দেখছি একজন ভদ্রমহিলা গান করছেন যাত্রাগুলির একজন ভদ্রমহিলা, তারপর হঠাৎ করে দেখছি টোটনদার গানের বেড়া, তখন আমরা সঙ্গে সঙ্গে এই চলাচল টোটনদার গান করছে, আমি যে সবাই ছুটে গেলাম টোটনদা সত্যি গান করছে, আমাকে দেখে বললাম তোমার জন্যই তো আমি গানটা করছি, ওদেরকে বসে রেখেছি ছিলে কোথায়, টোটনদাকে বললাম ঠিক আছে তুমি তাকে গানটা করো, শুনি আমরা সবাই স্টেজে আছি কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, টোটনদা গানটা করলো। কিন্তু কি অদ্ভুত জানেন, টোটনদা সেই গানটা লাস্টের দিকটা ভুল করলো, এবং সেই ভুল গাওয়ার জন্য টোটনদা হঠাৎ করে থমকে গেল, বললো কি হলো বলো তো। আমি বললাম কী হলো জানি না, তবে মান্নাদের প্রোগ্রাম কিন্তু এই সভাতে আর হবে না, তুমি যদি মান্নাদের গান ভুল করো তাহলে এই সভাতে আর মান্নাদের গান করা হবে না, আমরা মজা করে সবাই বলছি তাকে,
তখন নোটামি বলছে ঠিক আছে আমি আবার যাচ্ছি। আমি বললাম না আজকে তো আর হবে না, বলছে ঠিক আছে তোমার কথা দিচ্ছি আমি পরের বছর আবার শোনাবো। কিন্তু সেই পরের বছর তার কোথায় শোনা হল না সেই গানটা তার কানটা থেকে। তারপরে আমি শুনলাম বাকিটা তো তোমার আপনার বাকিটা সবাই আমার থেকে ভালোই জানেন কি ঘটেছিল। একদিন শেষ দেখা হয়েছিল সেই পিজি হাসপাতালে। আজকে মানুষটা ক্লান্ত, দুটো রাত জাগা চোখ নিয়েছে, ও দুটো বন্ধ হয়ে গেছে, সে চোখ আর সে কোনোদিনই খুলবে না। কিন্তু সেই গানটা আমাকে কে শোনাবে আমি জানি। অনেক মান্নাদের কণ্ঠশিল্পী আছে, হয়তো শোনাবেন, হয়তো আমার ভালোই লাগবে, কিন্তু সেই ভালো লাগাটা বোধহয় আর থাকবে না। সেই গানটা ছিল রাত জাগা দুটি চোখ। সত্য ভাই ফোন বলতে রাত জাগা দুটি চোখ, এটা একটু শোনাবো। রাজা গেলেও কোনো ক্ষতি নেই, তার মুকুট থেকে যায়। সেরকম টুটুনটা গেলেও আমাদের প্রতিটি মানুষের মধ্যে ডাক্তারবাবুর কথা আমার কথা অনুযায়ী অন্তরে এমনভাবে একটি মালার মতো মাথা আছে যেটা কোনোদিন মনে ছিঁড়ে যাবে না, সেই মালাটা থেকেই যাবে। ভালোবাসা রাজ প্রাসাদে
ভালোবাসা রাজপ্রাসাদে নিশ